আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বিবরকাতু দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে জানাচ্ছে হলি শুভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন সো ইউর আশা করছি আল্লাহর অশেষ মেহের বাড়িতে অনেক ভালো আছেন তো আমরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের পছন্দ নিয়ে ইসলামিক কুইজনে দেখি কোন সৌভান ব্যক্তিকে পাই কি না যিনি আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি দশ সেকেন্ডের ভিতর উত্তরটি দিয়ে আমাদের কাছ থেকে উপহারটি নিয়ে যাবেন তো আমি আপনাদেরই বন্ধু সাথিরশি আহমেদ জুবাইর এবং ক্যামেরার রয়েছেন ইকবাল আহমদ সো আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আর যদি আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বা করতে গেছেন তাহলে তারা পাশে থাকা থাকাশন অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় তো লেটস গো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার একজন আঙ্কেলকে পেয়ে গেলাম প্রথমে জেনে নিব আঙ্কেলের পরিচয় তারপর বলে দেবো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি তো আঙ্কেল আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ মিয়া মার্শাল তো আঙ্কেল কি করেন ব্যবসা করি মার্শাল্লাহ তো আঙ্কেল আমরা হলি ইউটিউব চ্যানেল থেকে আসলাম যে আপনাকে সংক্ষিপ্ত একটি প্রশ্ন করব যদি সেই প্রশ্ন আনসারটি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার সেই উপহারটি নিতে আপনি ইচ্ছুক হ্যাঁ বলেন মার্শাল্লাহ তো আঙ্কেলের জন্য যে প্রথম প্রশ্নটি হবে সেটি হলো রাসুল সাল্লাহ আলী আসসালামকে নামাজ শিখিয়ে দিয়েছেন কে নামাজ শিখিয়ে দিয়েছিলেন কে নবীজি

আঙ্কেলের প্রথম প্রশ্নের আনসারটি ভিডিওর শেষ পর্যায়ে বলে দিব তো আঙ্কেল পাঁচ শক্ত নামাজ কি সম্পূর্ণরূপে পড়া হয় না পড়া হয় না ওগুলো পড়তে হবে না আঙ্কেল পড়া হবে পড়তে হবে জি আল্লাহ তালা তো আমাদেরকে নামাজ ফরস করে দিয়েছেন তাই না আঙ্কেল হুম ফরস করে দিয়েছেন আল্লাহর সবচেয়ে বড় হুকুমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি হলো সেটি হলো নামাজ আদায় করা শুনে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ শুনে তো চেষ্টা করুন যে আজ থেকে পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য কেমন ঠিক আছে মার্শাল্লাহ তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার একজন বড় ভাইয়াকে পেয়ে গেলাম প্রথমে জেনে নিব ভাইয়ার পরিচয় তারপর বলে দিব আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি তবে আপনার নাম আমার নাম মোহাম্মদ কিরণ ইসলাম মার্শাল্লাহ তো ভাইয়া কি করেন এই আমি অটো চালাই মাসাল্লাহ তবে আমরা হলে সব ইউটিউব চ্যানেল থেকে আসলাম যে আপনাকে সংক্ষিপ্ত একটি প্রশ্ন করবো যদি সেই প্রশ্ন আসাটি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার সেই উপহারটি কি আপনি ইচ্ছুক যে আমি চেষ্টা করবো নেওয়ার জন্য মার্শাল্লাহ তো ভাইয়ার জন্য যে প্রথম পরশুটি সেটি হলো রাসুল সাল্লি হাসালামকে নামাজ শিক্ষা দিয়েছেন কি আমি সঠিক মনে হইতেছে না বলতে হনতেছে না চেষ্টা করলেও পারবেন না না চেষ্টা করলো মন তো আর ইনশাল্লাহ সো সবই ভাইয়া প্রথম পরশু আনসারটি আমরা ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যায়ে বলে দিব তো ভাই পাঁচ সত্তর কি সম্পূর্ণ পেপার হয় হ্যাঁ মাঝে মাঝে পড়ি এইভাবে পড়লে তো আর হবে না নামাজ তাই না ভাই হ্যাঁ আল্লাহ তালা তো আমাদেরকে নামাজ ফরজ করেছেন তাই না জি নামাজ সাথে তো জানাতে যাওয়া যাবে না না তো দেখছি তো সব কিছু জানেন তাহলে নামাজের দিকে একটু আগ্রহী হবেন কেমন জি পাঁচ কত নামাজ সম্পূর্ণ ব্যাপারের জন্য জি চেষ্টা করব। মার্শাল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার একজন আঙ্কেলকে পেয়ে গেলাম প্রথমে জেনে আঙ্কেলের পরিচয় তারপর বলে দেবো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটি তো আঙ্কেল আপনার নাম মিনারুল ইসলাম মার্শাল্লাহ তো আঙ্কেল কী করেন কিছু করে নেমনি ব্যবসা করেছি জানার মার্শাল্লাহ তো আঙ্কিল আমরা হোলিসি ইউটিউব চ্যানেল থেকে আসলাম যে আপনাকে সংক্ষিপ্ত একটি প্রশ্ন করব যদি সেই প্রশ্ন আনসাটি সঠিক করে দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার সেই উপহারটি থেকে আপনি ইছু হুম মার্শাল্লাহ তো আঙ্কেলের যে প্রথম প্রশ্নটি হবে সেটি হলো রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম কে নামাজ শিখিয়ে দিয়েছেন কে জিব্রা ইল্লাল্লাহসাল্লাম শিওর হ্যাঁ বলতো হুম শিওর শিওর হবে না না মার্শাল আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আঙ্কেলের প্রথম আনসারটি সরি হয়ে হয়েছে এই জন্য আমরা আঙ্কেলকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন তো আঙ্কেল পাঁচ শক্ত নামাজ কি সম্পূর্ণরূপে পড়া হয় জি পাঁচ শক্ত নামাজ সম্পূর্ণরূপে পড়া হয় সম্পূর্ণরূপে পড়া হয় না মাঝে মধ্যে পড়ে আর কি ওগুলো পড়তে হবে না কি অবশ্যই পড়তে হবে তো চেষ্টা করবেন যে আজ থেকে পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য মার্শাল তো এখন আমরা আঙ্কেলকে বিজয়ী করব তো এই নিন আঙ্কেল আপনার পুরস্কারটি তো আঙ্কেল এইরকম ইসলামিক অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেছেন নাই প্রথম যে প্রথমবার ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তার পাশাপাশি বিজয় হয়েছে নিতে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে মাসাল্লাহ তো আঙ্কেল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আঙ্কেলকে যে আমরা প্রশ্ন করেছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছেন কে তার উত্তর হবে হজরত জিব্রাহিল আলহি সাল্লা সাল্লাম শোন থাকবেন ইনশাল্লাহ স্মরণ থাকবে মাসাল্লাহ তো আঙ্কেল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়ের আমরা প্রশ্ন করেছিলাম যে রাসুদ সাল্লু আলিয়ালামকে নামাজ শিক্ষা দিয়েছেন কি তার উত্তর হবে হজরত জিব্রাইল্লা আলি সালাতাম শুনে থাকেন জি ইনশাআল্লাহ তো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম